Welcome all of you to Dhaka English Study. Dear viewers, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে narration বা speech এর interrogative sentence অর্থাৎ interrogative sentence এর direct থেকে indirect speech এ পরিণত করার নিয়মাবলী। আমরা এই ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার অত্যন্ত সহজ এবং সুন্দর নিয়মটি আলোচনা করছি। সো লেটস গেট স্টার্টেড। শুরু দিয়ে স্মার্ট রুলস অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার জন্য যে নিয়মগুলো জানতে হবে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব যে সেট থাকবে এটিকে আজকে রূপান্তর করতে হবে। নাম্বার টু, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কমা উঠিয়ে ই বসাতে হবে। এবং সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নাম্বার থ্রি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে কমা উঠিয়ে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি লিখতে হবে। ডিয়ার ফিয়ার্স, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ক্যাটাগরি হয়ে থাকে। একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন যেটি মূলত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং অন্যটি হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন যেটি মূলত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে আমাদের এই বিষয়টা স্পষ্ট করতে হবে সেটি হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সিঁড়ির মাঝখানে কমা উঠিয়ে ই বসাতে হবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে মাঝখানে ই না বসিয়ে আমাদের সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে ই বা ডব্লিউএইচ ওয়ার্ড উভয় কিন্তু কানেক্টর বা কনজাংশন, সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড আলাদা আলাদাভাবে যেহেতু কানেক্টর সেক্ষেত্রে এখানে আলাদাভাবে ই বসাতে হবে না। আর যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে যখন বাক্যটি শুরু হবে তখন অবশ্যই যেহেতু আলাদা সেখানে কোনো কানেক্টর থাকে না এই জন্য মাঝখানে ই বসাতে হয়। ডিয়ার ফিয়ার্স, এবার একটি কমন বিষয় সেটি হচ্ছে থিংস টু নো টু চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার জন্য যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সেটি হচ্ছে কি, নাম্বার ওয়ান যেটি করতে হয় সেটি হচ্ছে চেঞ্জ অফ দ্য রিপোর্টিং ভার্ব, অর্থাৎ নাম্বার ওয়ানে যেটি করতে হবে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ এক একটি সেন্টেন্সের এক এক ধরনের রিপোর্টিং ভার্ব হয়ে থাকে, এই জন্য সেই অনুযায়ী আমাদের সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করে নিতে হয়। নাম্বার টুতে রয়েছে যেটি সেটি হচ্ছে চেঞ্জ অফ দ্য পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সন থাকে অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, সেক্ষেত্রে আমরা দুই ধরনের পার্সনের পরিবর্তন করে থাকি। এক ধরনের পরিবর্তন হচ্ছে ফার্স্ট পার্সন, অন্যটি হচ্ছে সেকেন্ড পার্সন। কিন্তু রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে সেটির কোনো পরিবর্তন হয় না, যেটি দেওয়া থাকবে সেটিকে আমাদের লিখতে হবে। নাম্বার থ্রি হচ্ছে চেঞ্জ অফ দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যটি বা সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটির টেন্স পরিবর্তন করতে হবে। নাম্বার ফোর হচ্ছে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস অফ দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভিতরে যে টাইম বা প্লেস থাকে সেটিকে পরিবর্তন করে নিতে হয়। ডিয়ার ফিয়ার্স, এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে কত সহজ উপায়ে অর্থাৎ আমরা যে নিয়মগুলো এখানে সেট করে দিয়েছি সেই নিয়মগুলোর মাধ্যমে কিভাবে সহজ উপায়ে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা যায়। তাহলে লক্ষ্য করুন, নাম্বার ওয়ান যেটি দেওয়া আছে, হি সেড টু দি স্টুডেন্টস ডু ইউ নো মি, এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যখনই আমাদের সামনে কোনো প্রশ্ন দেওয়া থাকবে সেটিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটি কোন ক্যাটাগরি, সেক্ষেত্রে সেন্টেন্সটি কোন ক্যাটাগরি থাকবে সেটি থাকবে রিপোর্টেড স্পিচ ভিতরে। এখানে যে ইনভার্টেড কমার ভিতরে যেটি থাকবে যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি কোন সেন্টেন্সের ক্যাটাগরি ভিতরে আছে সেই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের যে সেট থাকবে সেই সেট ভার্বটিকে পরিবর্তন করে নিতে হবে। এখানে তাহলে আমরা লক্ষ্য করি যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি হচ্ছে হি সেড টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ তিনি ছাত্রদের বললেন, এখানে সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে যে দেওয়া আছে ডু ইউ নো মি এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ,
এবং এই রিপোর্টের স্পিচ ভিতরে আমরা লক্ষ্য করছি এটি ইয়েস নো কোয়েশ্চেন অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যে নিয়মটি বলে দিয়েছি সেটি হচ্ছে প্রথমে যে কাজটি করতে হবে সাবজেক্ট লেখার পরে আমাদের এই সেট ভার্বটিকে এখানে আশ্রিত রূপান্তর করতে হবে। লক্ষ্য করো আমরা এখানে সেট ভার্বটিকে আমরা করে দিয়েছি আস্ট। এরপরে যে অবজেক্ট আছে অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য স্টুডেন্ট সেটিকে আমরা সরাসরি এখানে লিখেছি। এরপরে মাঝখানে আমরা এই যে কমা রয়েছে কমা উঠিয়ে দিয়েছি। কমা উঠানোর পরে এখানে মাঝখানেকে লিখেছি ইফ। এটা মনে রাখতে হবে যে যদি সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই মাঝখানে ই বসাতে হবে, আর যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে মাঝখানে ই বসানোর দরকার নাই, ওই ডব্লিউএস ওয়ার্ডটি লিখতে হবে। এরপরে তাহলে আমরা লিখব কি, সেটি হচ্ছে সাবজেক্ট। এখানে কেন আমরা ইফ উপরে সাবজেক্ট লিখব, সেটি হচ্ছে যে যে কোনো ধরনের সেন্টেন্স শেষ পর্যন্ত অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা পরিণত করব তার গন্তব্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সই ইনডাইরেক্ট স্পিচটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেটি রয়েছে সেটি গঠন কি, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। এই জন্য আমরা ইফের পরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে কী হবে সে কী হবে, এখানে যে পার্সন দেওয়া আছে ইউ, এ পার্সন নিউমেরোলজি পরিবর্তন করে তারপর এখানে বসাতে হবে। পার্সনটি হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে আমরা জানি এই সেকেন্ড পার্সনকে বোঝানো হয়েছে যেটি এখানে রিপোর্টিং ভাবের অবজেক্ট দেওয়া আছে দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টকে মূলত নির্দেশ করা হয়েছে। যদি এখানে আই থাকতো বা ফার্স্ট পার্সন থাকতো তাহলে এটাকে নির্দেশ করা হয়তো সাবজেক্টকে। এখন যেহেতু সেকেন্ড পার্সন ইউ রয়েছে, ইউ মিন্স হচ্ছে দ্য স্টুডেন্টস, এই জন্য আমরা এখানে ইউ যেহেতু স্টুডেন্টস, স্টুডেন্টস যেহেতু আমরা একবার বসিয়েছি সেক্ষেত্রে এখানে আমরা স্টুডেন্ট বসাবো না। এটার যে পার্সন আছে অর্থাৎ প্রোনাউনটি রয়েছে সে প্রোনাউন হচ্ছে দে, এই জন্য আমরা স্টুডেন্টের পরিবর্তে লিখলাম দে। দের পর আমাদের বুঝতে হবে যে এটি মূলত কোন টেন্সে রয়েছে। আমরা যে ধারাবাহিক চারটি নিয়ম দেখিয়েছি যে প্রথমে পার্সনের পরিবর্তন তারপর টেন্সে পরিবর্তন, সেক্ষেত্রে এখন আমরা পার্সন পরিবর্তন করার পরে টেন্সে পরিবর্তন করব। এটি হচ্ছে ডু ইউ নো মি, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের টেন্স পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের। সেক্ষেত্রে আমরা এই জন্য দের পরে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব হচ্ছে এখানে নো, এই নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, এই জন্য আমরা এখানে লিখলাম নিউ। এরপর আর একটা পার্সনের পরিবর্তন রয়েছে, সেটি হচ্ছে এখানে পার্সনটি রয়েছে মি। লক্ষ্য করুন এই মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পার্সনটি মূলত পরিবর্তন হবে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে হি, এই হি অনুযায়ী। তাহলে এখানে মি মানে হি, তাহলে এই জন্য এখানে আমরা লিখলাম হিম। এখানে হিম লিখলাম কিন্তু তার পিছনের কারণ হচ্ছে মি হচ্ছে অবজেক্ট, এখানে আমরা হি লিখতে পারবো না কারণ এখানে মিকে ইউজ করা হয়েছে অবজেক্ট হিসেবে, এই জন্য হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, এই জন্য আমরা এখানে হিম লিখলাম। তাহলে পুরো উত্তরটি হচ্ছে হি আস্কড দি স্টুডেন্টস ইফ দে নিউ হিম। ডিয়ার ফিয়ার্স, এবারে অন্য একটি এক্সাম্পল আমরা লক্ষ্য করি। এক্সাম্পলটি হচ্ছে দ্য টিচার সেড টু দি স্টুডেন্টস হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে। এটি হচ্ছে একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেটি মূলত ডব্লিউএস ওয়ার্ড দিয়ে গঠিত। এজন্য আমরা এটিকে যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব তখন আমরা সরাসরি লিখতে পারবো দ্য টিচার আস্কড দি স্টুডেন্টস, এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেড, এই সেড ভার্বকে আমরা কী করলাম আস্কড বসালাম, অর্থাৎ আস্কড লিখলাম এখানে সাবজেক্টের পরে লিখলাম আস্কড। এরপরে অবজেক্ট রয়েছে দ্য স্টুডেন্টস, আমরা লিখলাম দি স্টুডেন্টস। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেডের পরে টু হয় কিন্তু আস্কডের পরে কিন্তু টু ব্যবহার করা যাবে না, বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা আস্কডের পরে সরাসরি লিখলাম দ্য স্টুডেন্টস। এরপরে যেটি আমরা বলেছি যে যদি সেন্টেন্সটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সেই ডব্লিউএস ওয়ার্ডটি লিখতে হবে। আমরা এখানে হোয়াট রয়েছে, আমরা এখানে হোয়াট লিখলাম। তারপরে যেহেতু সেন্টেন্সটি শেষ পর্যন্ত অ্যাসার্টিভ হবে, এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার জন্য আমাদের সাবজেক্ট আগে লিখতে হবে। এখানে সাবজেক্ট মূলত পার্সন পরিবর্তন করার মাধ্যমে যেটি আছে সেটি করতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন নির্দেশ করেছে এখানে দ্য স্টুডেন্টসকে, অর্থাৎ ইউ হচ্ছে দ্য স্টুডেন্টস, এটি সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এখানে দ্য স্টুডেন্টের সাবজেক্ট হবে দে, এই জন্য আমরা হোয়াটের পরে লিখলাম দে।
এরপরে আমাদের লিখতে হবে টেন্সের পরিবর্তন করে ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ যদি আর রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটি হতে পাস্ট ইনডেফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে এক ধাপে গিয়ে যাবে। এরপরে এই জন্য আমরা এখানে লিখেছি দে ওয়ান্টেড, যেহেতু এখানে মূল ভাব রয়েছে ওয়ান্ট, যেটি ওয়ান্ট হচ্ছে মূল ভাব, এই ওয়ান্টেড পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড, এই জন্য আমরা এখানে ওয়ান্টেড লিখলাম। তারপরে টু লার্ন, টু লার্ন লেখার পরে আরেকটি টাইম আছে, যেহেতু আমরা নিয়মে দেখেছি যে আর রিপোর্টেড স্পিচগুলোতে টাইম দ্য প্লেস যদি থাকে তাহলে সেটিকে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন করে নিতে হয়। এক্ষেত্রে টাইম রয়েছে টুডে, আমরা জানি যদি টুডে থাকে তাহলে এটাকে করতে হয় দ্যাট ডে হিসাবে, এই জন্য আমরা এটা করলাম দ্যাট ডে। তাহলে পুরো উত্তরটি কী হচ্ছে, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস হোয়াট দে ওয়ান্টেড টু লার্ন দ্যাট ডে, এটি হচ্ছে উত্তর। ডিয়ার ভিউয়ার্স, এবারে আরও একটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি, এটি হচ্ছে দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয় হোয়াট আর ইউ থিঙ্কিং অফ মি নাও অ্যান্ড হ্যাভ ইউ রিকগনাইজড হিম, এটি একটি ইন্টারগ্রেটেড সেন্টেন্স, যেটি মূলত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা সেটার নিয়ম অনুযায়ী পরিবর্তন করে দেখাবো। এখানে সাবজেক্ট হচ্ছে স্ট্রেঞ্জার, আমরা সরাসরি লিখলাম দ্য স্ট্রেঞ্জার, আসক্ড, এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেট, এই রিপোর্টিং ভার্বের সেটকে এখানে করলাম আসক্ড, এরপরে অবজেক্ট দ্য বয়, আমরা সরাসরি বয় লিখলাম, তারপরে কমা উঠিয়ে দিলাম, কমা উঠানোর পরে যে ডব্লিউএইচ ওয়ার্ডটি রয়েছে সেই ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে হোয়াট, আমরা এখানে সরাসরি হোয়াট লিখলাম, হোয়াটের পরে আমাদের লিখতে হবে সাবজেক্ট। এখানে পার্সন পরিবর্তন করার মাধ্যমে আমরা যেটি পাই সেটি হচ্ছে এখানে পার্সন রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন নির্দেশ করবে মূলত দ্য বয়কে, এবং এখানে ইউ মানে সাবজেক্ট, তাহলে বয়ের সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য আমরা এখানে এখানে লিখলাম হি। এই হির পরে আমরা দেখব টেন্স অনুযায়ী বাক্য গঠন করব। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ মি, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য আমরা সাবজেক্টের পরে হি, এরপরে হি, এরপরে ওয়াজ, ওয়াজের পরে মূল ভার্ব, এখানে থিঙ্কিং, আমরা এখানে থিঙ্কিং লিখলাম, তারপর অফ মি, এখানে মি হচ্ছে পার্সন, এই পার্সনটিকে পরিবর্তন করে নিতে হবে। এ পার্সন রয়েছে মি, মানে মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কাকে নির্দেশ করবে, এখানে যে সাবজেক্ট রয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জারকে নির্দেশ করবে এখানে মি। আরেকটা লক্ষণ বিষয় হচ্ছে এখানে মি হচ্ছে অবজেক্ট, তাহলে স্ট্রেঞ্জারের এখানে যদি আমরা সাবজেক্ট বসাই তাহলে হবে হি, আর এটার অবজেক্ট হবে হিম, এই জন্য আমরা এখানে লিখলাম হিম, অর্থাৎ থিঙ্কিংয়ের অফ পর লিখলাম হিম। এরপরে আরেকটি ক্লোজ হ্যাভ ইউ রেকগনাইজড হিম, এখানে অ্যান্ড যুক্ত করার পরে, তারপরে যেহেতু আরেকটি সেন্টেন্স এখানে দেখা যাচ্ছে যে ইন্টারগ্রেটেড সেন্টেন্স, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, অর্থাৎ হ্যাভ ইউ রেকগনাইজড হিম, এই জন্য কিন্তু আমরা এখানে যেহেতু এটি ডব্লিউএইচ ওয়ার্ড শুরু হয় না, পরবর্তী ক্লোজটি যে বা সেন্টেন্সটি দেওয়া আছে এটি একটি আলাদা সেন্টেন্স, এই জন্য মূলত আমরা এখানে দেখলাম যে এই সেন্টেন্সটি রয়েছে ইয়েস নো কোশ্চেন বা অক্সিলারি ভার্ব দিয়ে যেটি করা হয়েছে, সেটি হচ্ছে হ্যাভ ইউ রেকগনাইজড হিম, আলাদা একটি সেন্টেন্স বা ক্লোজ, এই জন্য আমরা মাঝখানে এখানে ই বসালাম। ই বসানোর কারণটি হচ্ছে কি, যেহেতু এটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য মাঝখানে ই বসালাম। এর উপরে অবশ্যই আবার সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মিনস হচ্ছে এখানে দ্য বয়, এ দ্য, অতএব বয়ের পরিবর্তে বসবে এখানে হি। এরপরে দেখতে হবে টেন্স, এই টেন্সটি হচ্ছে হ্যাভ ইউ রেকগনাইজড হিম, অর্থাৎ ইট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটিকে নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্টে পরিণত করতে হবে। সেক্ষেত্রে টেন্স অনুযায়ী আমরা হি এর পরে হ্যাড লিখলাম, কারণ পাস্ট পারফেক্ট করতে হলে সাবজেক্টের পরে হ্যাড অক্সিলারি ভার্ব বসাতে হয়, এই জন্য আমরা হ্যাড বসালাম। তারপরে যথারীতি মূল ভার্বের এখানে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটাই সরাসরি আমরা এখানে লিখলাম রেকগনাইজড। এরপরে পার্সন হচ্ছে হিম, এই হিমটা হচ্ছে থার্ড পার্সন, এই থার্ড পার্সন যেহেতু কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে যেটি দেওয়া থাকবে সেটি আমরা এখানে সরাসরি লিখলাম হিম। অতএব উত্তরটি হচ্ছে দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয় হোয়াট হি ওয়াজ থিঙ্কিং অফ হিম অ্যান্ড ইফ হি হ্যাড রেকগনাইজড হিম, এটি হচ্ছে উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টিং কানেক্টেড উইথ ঢাকা ইংলিশ স্টাডি ঢাকা বাংলাদেশ।